আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে 88তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। তো চলুন বিজ্ঞপ্তিটা দেখে আসি। তার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি। এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন 88তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, আবেদনের শেষ তারিখ 9 অক্টোবর 2021 পর্যন্ত। যোগ্যতা যারা চেয়েছেন, বয়স 1 জুলাই 2022 তারিখে 17 থেকে 21 বছর, অ্যাফিডেটিভ গ্রহণযোগ্য নয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর, শারীরিক যোগ্যতা ন্যূনতম, উচ্চতা 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.57 মিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, ওজন পুরুষের ক্ষেত্রে 54 কিলোগ্রাম 120 পাউন্ড এবং মহিলাদের জন্য 47 কিলোগ্রাম অর্থাৎ 47 কেজি 104 পাউন্ড। গ বুক, শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বুক পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 0.76 মিটার 30 ইঞ্চি, প্রসারণ হচ্ছে 0.81 মিটার 32 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 0.17 মিটার 28 ইঞ্চি এবং প্রসারণ 0.76 মিটার 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীতে জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, জাতীয় মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ 5-এর ও অন্যটিতে সিজিপিএ 4.50-এ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 3টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয় ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ, অথবা ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 2টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড ও 1টিতে C গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে 1টিতে A গ্রেড ও 1টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। বিশেষ দ্রষ্টব্য, 2021 সালের HSC অথবা এ লেভেলের শিক্ষার্থী প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কিন্তু তাদের অবশ্যই SSC-তে GPA 5 ও ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 3টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড অথবা সমান ফলাফল থাকতে হবে, তবে BMA যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে। 4, বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে। 5, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। প্রার্থীর জন্য যোগ্যতা সেনা, নৌ অথবা বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি, সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। 7, ISSB পরীক্ষায় 2 বার প্রিন্ট আউট অথবা 2 বার প্রত্যাখ্যান, 1 বার প্রিন্ট আউট এবং 1 বার প্রত্যাখ্যান প্রার্থীদের আবেদন করতে পারবেন। 8, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। 9, সেনা, নৌ অথবা বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। 10, প্রতিটি চোখের দৃষ্টিখনিতা ও দূরত্ব দৃষ্টি 2.5, ডায়অপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0, ডায়অপ্টারের বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। 11, প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাসের অতিবাহিত হতে হবে। 12, দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে অনলাইনে আবেদনের পদ্ধতি। 13, 20 আগস্ট 2021 তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। 14, আবেদনকারী প্রার্থীগণ জয়েন বাংলাদেশ army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোনো অ্যাপ্লাই নাওতে ক্লিক করে 88তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অ্যাপ্লাই করতে হবে। 15, আবেদনকারী প্রার্থীকে টেলিটক, ট্রাস্ট ব্যাংক, টি ক্যাশ, ভিসা অথবা মাস্টারকার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 অফেরতযোগ্য আবেদন ফি জমাদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত
পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায়। 16. অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার সুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে সরাসরি যোগাযোগ করুন। 17. প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনীয় স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 17 অক্টোবর 2021 থেকে 28 অক্টোবর 2021 পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রকার পরীক্ষার দিন উপস্থিত হলে অপগ্রাস হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিনে উপস্থিত হয়ে উক্ত পরীক্ষার অংশগ্রহণ করতে পারে। তো পরীক্ষার তারিখ পরিবর্তন বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ কেন্দ্রে জানাতে হবে। 18. লিখিত পরীক্ষা। প্রাথমিক নির্বাচনের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারপত্রে উল্লেখিত স্থানে উল্লেখিত পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 12 নভেম্বর 2021 শুক্রবার তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী 22 নভেম্বর 2021 তারিখে জয়েন্ট বাংলাদেশ আর্মি army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 19. আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ ISSB পরীক্ষা। লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে উপস্থিত ISSB এর নিকট পরীক্ষা অথবা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা অথবা সাক্ষাৎকারের তারিখ ISSB এর ওয়েবসাইট www.issbbd.org প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিন সম্পূর্ণ হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। 20. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। ISSB এর পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 21. চূড়ান্ত নির্বাচন ও যোগদানের নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষার চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর AGR শাখা GPA পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে। BMA প্রশিক্ষণ। 22. ক্যাডেটগণ একাডেমিতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। 23. BMA প্রশিক্ষণকালীন সময় প্রশিক্ষণদের পাশাপাশি MISTতে ইঞ্জিনিয়ার ডিগ্রি, EECE, CSE, MECE ও IBIPতে IR, ইকোনমিক্স, ফিজিক্স, BBS স্নাতক সমান বিষয়ে পড়াশোনা করবেন। 24. প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবি কমিশন পাবেন। 25. চতুর্থ বছরে BMA MISTতে অবস্থান করে অফিসার হিসেবে স্নাতক সম্মান অথবা ইঞ্জিনিয়ার ডিগ্রি সময় সম্পূর্ণ করবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন আর ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট এর বেতন ভাতা অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। 27. অন্যান্য বিশেষত্ব। ক. বিদেশে প্রশিক্ষণ। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী স্কাউট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশে গমন করার সুযোগ। খ. উচ্চতর শিক্ষা। ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকর MPhil ও PhD ডিগ্রি অর্জনের সুযোগ। গ. বাসস্থান। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থানে প্রাপ্তির সুযোগ। খ. চিকিৎসা। সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুর্রোগে ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেকের নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা। উম. সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মস ফোর্সেস মেডিকেল কলেজ, AMMC, AFMC, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল BUP এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল অথবা কলেজে অধ্যয়নের সুযোগ। বিশেষ নির্দেশনা 28. সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে BMA যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। 29. ক্যাডেট কলেজ অথবা BNCC অথবা MCSK এর ক্যাডেটদের স্ব স্ব কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। 30. বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করেন। 31. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান অথবা বাতিলের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করেন। আবেদনের শেষ তারিখ 9 অক্টোবর 2021। তো এই ছিল বিজ্ঞপ্তিটা। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।